বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর ঘণ্টা বেজে গেল, আকাশে ঘুরতি মেলা মন নিয়ে যায় সেই ছোটবেলায়। দেবশিল্পী বিশ্বকর্মা আরাধনা যেন বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা। সাধারণত বেশিরভাগ কলকারখানাতেই বিশ্বকর্মা পুজো হলেও এই পুজোর সঙ্গে জড়িয়ে ঘুরি উৎসব। বিশ্বকর্মা পুজোর দিন ঘুরি না উড়ালে যেন সবটাই ফাঁকা ফাঁকা লাগে। এই জেট যুগে বিশ্বকর্মা পুজোর আকাশে ঘুরির মেলা কমে এলেও ভোকাট্টা নির্মল আনন্দ এখনো আকর্ষণ করে ছেলে বুড়ো সবাইকেই। অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার বিশ্বকর্মা পুজোয় সামিল হলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরাদ হাকিম। এদিন পুরসভার বিভিন্ন বিভাগে বিশ্বকর্মা পুজো অংশগ্রহণ করেন তিনি। লাইসেন্স বিভাগ থেকে শুরু করে জঞ্জাল বিভাগ, নিকাশি বিভাগে পুজো পরিক্রমা করেন ফিরাদ হাকিম। আজকে রীতি মেনে পুরসভায় বিভিন্ন বিভাগে পুজো করা হয়। পুরসভার গাড়িগুলিকে পুজো দেন প্রভৃতি মহাশয়। মন্ত্র উচ্চারণ করে চলে পুজো অর্চনা। পুজোর পর তিনি জানান বিশ্বকর্মা পুজোর সঙ্গে গাড়িগুলো পুজো দেওয়া হচ্ছে। যেভাবে ঠাকুরকে পুজো করা হয় ঠিক একইভাবে গাড়িগুলোকে পুজো করতে হয় বলে জানান তিনি। এদিন কলকাতা পুরসভায় সমস্ত রীতিনীতি মেনেই পালন করা হলো বিশ্বকর্মা পুজো। ব্যুরো রিপোর্ট।